হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বেগুন ইলিশ বানাবো তোমাদের সাথে নিয়ে তো চলো দেখতে থাকো আশা করছি তোমরা নতুন কিছু এর মধ্যে শিখতে পারবে তাই ভিডিওটা পুরোটা দেখো যারা নতুন রান্না করছো তাদের জন্যে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো ইলিশ মাছগুলো দেখো আমি ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রাখছি তো এই নুন নুন হলুদ মাখিয়ে রাখার পর এটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি ভেজে করবো অনেকে আছো তোমরা কাঁচা ইলিশ খেতে যাও না তো বেশিরভাগ রান্নায় আমি দেখেছি কাঁচা ইলিশ ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেয় তো সেইটা আমার মনে হয় আমার মতন অনেকেই পছন্দ করো না তো তার জন্য ইলিশ মাছগুলোকে আমি ভেজে নেব আর এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি এই বেগুনগুলোকে তখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু লম্বা লম্বা কেটে নিয়েছি যাই হোক আমি এটা সর্ষে তেলে রান্না করব। ইলিশ মাছ আমার মনে হয় সর্ষে তেলেই রান্না করলে বেশি ভালো হয় তো এখন সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে খুব বেশি ফ্রাই করবো না হালকা একটু ভেজে নেব তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজেছি ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা রান্না করব মানে মাছের ঝোলটা তো তার জন্য আমি সর্ষে তেলে ওই তেলেই দিলাম কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি কেননা তেলে দেওয়া মাত্রই নালে ফেটে যাবে আর তারপরে আলুগুলো আগে ভেজে নেবো তারপরে দেবো বেগুনগুলো বেগুনগুলো দেওয়া মাত্রই কিছুক্ষণ পরে গলে যায় সেই জন্যে আলুগুলো দেওয়ার সাথে সাথে আমি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প একটু হলুদ দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা চাইলে দিতে পারো যেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যে অনেকটা আছে আর কাঁচা লঙ্কা ইলিশ মাছে সব থেকে ভালো লাগে আমার মনে হয় তারপরে আমি ডুমোডুমো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো খুব সহজেই গলে যায় সেই জন্য আলু বেগুন দিয়ে ঝোল করলে আমার মনে হয় বেগুনগুলো একটু পরে দেয় ভালো তো এগুলো এখন আমি ভালো করে ফ্রাই করে নেব তারপরে দেব গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে তার স্বাদ অনেক বেড়ে যায় তাই গরম জল এই এক কাপের মতন দিয়ে দিলাম কেননা এগুলোকে সেদ্ধ হতে হবে তো তার জন্যে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম কেননা একটু ঝোলের দরকার তো এখন আমি ভেজে রাখা যে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে কেননা ইলিশ মাছ খুব সহজে ভেঙে যায় আর এটা আর বেশি নাড়া যাবে না তো আস্তে আস্তে করে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় তো সেই জন্যে আমি দেখো খুঁটি দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছি যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় তো আমার আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রেডি আর ওই প্লেটে যে একটু তেল ছিল ইলিশ মাছ ভাজা সেটাও দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ আমার মনে হয় ইলিশ মাছের একটা আলাদা নিজস্ব গন্ধ আছে তো তো তার জন্যে আদা রসুন এসব বা পেঁয়াজ ধনেপাতা এসব না দিয়ে এরকমভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাথে থেকো